হাই এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন আর ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ভীষণই ইজি অ্যান্ড টেস্টি বেঙ্গলি রেসিপি, যেটা নাম হলো আলু পোস্ত। এটা কিন্তু অনেকেই বানাতে জানেন, তারপরও আমি আমার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ যে আপনাদের হয়তো ভালো লাগবে, আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার স্টার্ট করি। আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, আর এখন আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুটাকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। আলুগুলো কাটা হয়ে গেলে এবার আলুটাকে ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আলুর মধ্যে যে স্টার্চটা রয়েছে সেটা আলুটাকে কালো করে দেবে। এরপর আলু পোস্ত বানানোর জন্য আমাদের পোস্তর পেস্ট রেডি করতে হবে। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি 3 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর সাথে 25 থেকে 30 ml মতন জল দিয়ে এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পোস্তর পেস্টটা এইরকমই স্মুথ হবে যেরকম আমি দেখাচ্ছি। এরপর একটা কড়াই বা প্যানের মধ্যে 2-3 টেবিল স্পুন যে কোনো ভেজিটেবল অয়েল নিতে হবে। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, আর তেলটা একটু গরম হলে এর মধ্যে 2 দারচিনি স্টিক, 3টে এলাচ, 1 কি 2টো তেজপাতা, 4-5টা গোলমরিচ, 3টে লবঙ্গ, আর 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার 30-40 সেকেন্ড পর ফোড়নটার থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বার হতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলু দেওয়ার পর 4-5 মিনিট মতন এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে। 4-5 মিনিট পর এতে নুন অ্যাড করতে হবে। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে আমি কিন্তু এখানে 3-4 টিস্পুন নুন দিয়েছিলাম। আর নুন দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, পোস্ততে আমরা একটু চিনি অ্যাড করি, যদি আপনারা চিনি অ্যাড করতে চান তাহলে 1/2 টিস্পুন মতন চিনি অ্যাড করবেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আলুটাকে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে রেডি করে রাখা যে পোস্তর পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পর পোস্তর বাটির মধ্যে একটু জল নিয়ে সেই বাটি ধোয়া জলটাও আলুর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর পোস্তটাকে ভালো করে আলুর সাথে মিক্স করে দিতে হবে, আর তারপর 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে হবে। তিন চার মিনিট পর এর মধ্যে আমি একটু জল অ্যাড করেছিলাম, যেহেতু আলুগুলো একটু কাঁচা কাঁচা ছিল। তবে অনেকেই আছে যারা আবার একটু আলু পোস্ত ঝোলঝোল হলে খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা একটু বেশি জল দিতেই পারেন। আর জল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করেছিলাম ঢাকা দিয়ে। 5 মিনিট পর আমি একটু এটাকে নেড়ে নিচ্ছি। আমার কিন্তু পোস্ত এখন রেডি, আর কিছু করার নেই। চাইলে শুধু এখানে আপনারা একটু ঘি আর গরম মশলা অ্যাড করতে পারেন। সো ফাইনালি আমার আলু পোস্ত এখন রেডি সার্ভ করার জন্য। আমরা বাঙালিরা কিন্তু আলু পোস্ত যে কোনো দিনেই খেতে ভালোবাসি, তবে যারা নিরামিষ খান বা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণই ভালো অপশন, মানে পেঁয়াজ রসুন ছাড়া। সো পুজো পাঠের দিনে কিন্তু আপনারা চাইলে এটা ইজিলি বানাতে পারেন। তো এই ছিল আজকের আমার রেসিপি, আই হোপ যে আপনাদের হয়তো ভালো লেগে থাকবে। আর এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই, অ্যান্ড টেক কেয়ার।